আর এবার খাদ্যমন্ত্রী রতীন ঘোষ, তিনি কি বলছেন শুনুন। পিএসসি সরকারি দপ্তরের চাকরির ক্ষেত্রে পিএসসির কাছে পাঠানো হয়, পিএসসি যে লিস্ট রেকমেন্ড করে পাঠায় তার ভিত্তিতে বিভিন্ন দপ্তর সেখানে নিয়োগ করে। এমনি আমরা খাদ্য দপ্তর থেকে পিএসসির কাছে কিছু রিক্রুটমেন্টের জন্য পাঠিয়েছিলাম এবং পাঠানোর পরে পিএসসি যে লিস্ট বার করেছিল তাই নিয়ে একটা মামলা হয়, মামলাটা চলাকালীন তারপরে স্যাটে যায় বিষয়টা, স্যাট একটা পিএসসি কে বলে যে তারা তাদের মতো করে নতুন করে ইয়ে করে আমাদের কাছে পাঠালে, কারণ বিষয়টা খাদ্য দপ্তরের পিএসসি রেকমেন্ড করে পাঠালেই তবে খাদ্য দপ্তরের বিবেচনা করবার সময় আসবে। আমি পিএসসির সাথে কথা বলবো না, কারণ পিএসসি এইটা নিয়ে একটা মামলা আছে, এই মামলার পরিপ্রেক্ষিতে স্যাট একটা ডিসিশন দিয়েছিল, এখন পিএসসি সেটা করে কিভাবে পাঠাবে সেটা পিএসসির বিষয়, কিন্তু পিএসসি পাঠালেই খাদ্য দপ্তর কিছু লোক নেবে বলে পিএসসি কে বলেছিল, সেটা যদি ওরা লিস্ট করে আমাদের কাছে দেয় তবেই হবে। এই বিক্ষোভ নিয়ে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি দেখব। রাজ্যের পরিস্থিতি ভয়াবহ, বেকারত্বের জ্বালায় শিক্ষিত যুবকরা তাদের আত্মহত্যা পর্যন্ত করতে হচ্ছে, এই জায়গায় আমরা পৌঁছে গেছি। আর অপদার্থ মুখ্যমন্ত্রী আমাদের, তিনি এই দান ধান মেলা খেলা করে রাজ্যের ভাণ্ডারের এমন অবস্থা করেছেন, পশ্চিমবঙ্গকে শ্রীলঙ্কা বানিয়ে দিয়েছেন, চাকরি দিতে পারছেন না তাদের। এই যে ফুড কর্পোরেশনের যে পরীক্ষা, তারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের প্যানেল নিয়ে আইনি জটিলতা ছিল, সেই জটিলতা মিটে গেছে, তারপরেও রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে ডিলে করছে যাতে টাকা না দিতে হয়, কারণ রাজ্য সরকারের ভারের মা ভবানী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে শ্রীলঙ্কা বানিয়ে ছেড়েছেন, দেউলিয়া করে ছেড়েছেন। আসবে পরের খবরে। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিতে আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করল বিজেপি প্রভাবিত দিল্লির আইনজীবীদের একটি সংগঠন। সাক্ষাতের পর সংগঠনের দাবি, রাষ্ট্রপতি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আজ রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন সংগঠনের প্রতিনিধিরা। সঙ্গে থাকবে বাংলায় 30টি পরিবারের সদস্যরা। ওই পরিবারগুলি ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার বলে দাবি বিজেপির। আজই বিকেলে দিল্লির পতিয়ালা হাউস কোর্ট থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত মোমবাতি মিছিল করার কথা রয়েছে বিজেপির। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, একটি নির্বাচিত সরকার কিভাবে হিংসায় মদদ দিতে পারে সেই বাস্তব পরিস্থিতি দিল্লিতে তুলে ধরা দরকার, সেজন্যই এই কর্মসূচি। একটু বাংলা যদি বলে দেন আপনারা, আজকে কি আপনারা বললেন রাষ্ট্রপতিকে এবং রাষ্ট্রপতি? আমরা সবাই মিলে আজকে মহামহিম রাষ্ট্রপতিজির কাছে এসেছি একটাই আবেদন নিয়ে, পশ্চিম বাংলায় আজকে যে অবস্থা, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, গণতন্ত্র বলে কিছু নেই, প্রশাসনের সাপোর্ট নিয়ে যেভাবে মানুষ খুন হচ্ছে, মেয়েরা ধর্ষিত হচ্ছে, মায়েরা চোখে জল বইছে, রাষ্ট্রপতি শাসন লাগু করা হোক। রাষ্ট্রপতি কি বললেন, এরপর আপনারা কোথায় যাবেন? উনি আমাদের বিষয়টা খুব গুরুত্ব দিয়ে শুনেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন, উনি বিষয়টাকে দেখবেন যা করার।